উনত্রিশ বছরের রেকর্ডের পর রেকর্ড দেখে নিন কোহলির নজির সবাইকে গল্প ইউটিউব চ্যানেলে স্বাগতম সব নিউজ পেতে ও প্রেস করুন। বিশাখাপত্তনমের মাটিতে সচিন টেন্ডুলকারের টপকে দ্রুততম দশ হাজারি ক্লাবের সদস্য হয়েছেন বিরাট কোহলি একথা তো অনেকেই জেনে গিয়েছেন কিন্তু জানেন কি কোহলির ঝুলিতে আর কি কি বিশ্ব রেকর্ড রয়েছে তাই নিয়ে আমাদের আজকের আয়োজন ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই সমান সাবলীল বিরাট কোহলি এমন কথা তো অনেক বিশেষজ্ঞই বলেন কিন্তু তথ্য সব প্রমাণ চান তাহলে জেনে নিন ক্রিকেট দুনিয়ার প্রথম ক্যাপ্টেন হিসেবে টানা তিন বছর এক হাজারেরও ওপরে টেস্ট করেছেন বিরাট কোহলি চলতি বছরের পাঁচ অক্টোবর এই কীর্তি ছুঁয়েছেন তিনি টেস্ট তো বটেই ওয়ানডেতেও রেকর্ডের সংখ্যা কম নয় বিরাটের ক্যাপ্টেন হিসেবে দ্রুততম তিন হাজার রান বেরিয়েছিল তার ব্যাট থেকেই মাত্র ঊনপঞ্চাশ ইনিংসেই ওই রান তুলে নেন কোহলি সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার এবিডি ডি ভিলিয়ার্সের রেকর্ডও ভেঙে ফেলেন তিনি ক্যাপ্টেন হিসেবে ষাটটি ইনিংসে ওই রান করেছিলেন এবি ব্যক্তিগত রেকর্ড তো বটেই টিমম্যান বিরাটের রেকর্ডও কম আকর্ষণীয় নয় রোহিত শর্মা এবং কোহলি মিলে চারবার ডাবল সেঞ্চুরির পার্টনারশিপ করে এক অনন্য ইতিহাস গড়েছেন ওয়ানডের আন্তর্জাতিক মঞ্চে এবার দ্বি শতরানের রানের পার্টনারশিপের নজির আর কোনো জুটি নেই দশ হাজার তো হল কিন্তু ওয়ানডেতে নয় হাজার রান করার সময়ও একটা রেকর্ড ভেঙেছিলেন তিনি দু হাজার অক্টোবর মাত্র একশো ইনিংসে সেই নজির করেছিলেন কোহলি তার আগে দক্ষিণ আফ্রিকার এবি ডিভ্লেয়ার্সের দখলে ছিল ওয়ানডের দ্রুততম নয় হাজারের রেকর্ড ওই রান করতে এবি নিয়েছিলেন দুশো পাঁচটি ইনিংস ফের নজর ঘোরানো যাক কোহলির টেস্ট রেকর্ডের দিকে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চারটি টেস্ট সিরিজে চারটে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি কোহলির আগে অস্ট্রেলিয়ার ডন ব্রডম্যান এবং রাহুল দ্রাবির টানা তিনটি টেস্ট সিরিজে তিনটি ডাবল সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেলকে অনেকেই টি টোয়েন্টির বাদশা বলে আখ্যা দেন তবে সেই সুপার গেলকে ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলি টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি আঠারো বার হাফ সেঞ্চুরি করেছেন তিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর টিমমেট গেল তার থেকে তিনটি কম হাফ সেঞ্চুরি করেছেন টেস্ট বা ওয়ানডের পাশাপাশি টি টোয়েন্টিতে বহু ঝড়ো ইনিংস খেলেছেন কোহলি ওই ফরম্যাটের ক্রিকেটের সবচেয়ে কম ইনিংস খেলে দ্রুততম হাজার রান করেছেন তিনি হাজারের গন্ডি পার করতে কোহলি নিয়েছেন মাত্র সাতাশটি ইনিংস যা ইংল্যান্ডের কেভিন পিটার থেকে পাঁচটি ইনিংস কম কোহলির টেস্ট পরিসংখ্যান ঘেঁটে দেখুন সেখানেও বেশ কয়েকটি অনন্য কীর্তি খুঁজে পাওয়া যাবে বিশ্বের একমাত্র ক্যাপ্টেন হিসেবে প্রথম তিনটি টেস্টে সেঞ্চুরি করে এক অসাধারণ নজির গড়েছেন তিনি ওয়ানডেতে প্রথম ক্যাপ্টেন হিসেবে এক ক্যালেন্ডার বছরে ছয়টি সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির তো বন্ধুরা এই উনত্রিশ বছর বয়সেই যত রেকর্ড এর অধিকারী সবার প্রিয় তারকা কোহলি তাদের সামনে সবার সেরা হতে আর বেশি দিন লাগবে না কি বলেন আপনারা আর এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সব শেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ